আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? কথা শোনা যাচ্ছে? জি স্যার, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ওয়েলকাম টু দিস কোর্স। তো সবার কি অবস্থা? সবাই ঠিকঠাক আছি তো স্যার নাকি? আলহামদুলিল্লাহ, স্যার আপনি কেমন আছেন? স্যার জি স্যার, হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। আপনি আছি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তো এই সেমিস্টারটা মনে হয় আমাদের অনলাইনে হবে। দিস উইল বি দ্য লাস্ট সেমিস্টার দ্যাট উইল বি কন্ডাক্টেড অনলাইন, মানে এটাই আশা করা যাচ্ছে আর কি। আচ্ছা, স্যার বাট ফার্স্ট, পুরো হ্যাঁ, সেমিস্টারই কি অনলাইনে হবে? পরীক্ষাটা ফিজিক্যাল হতে পারে, অ্যান্ড ইট ডিপেন্ডস। আমাদের এই সেমিস্টার তো মার্চে শুরু হলো, মার্চ এপ্রিল মে, মের 24 তারিখ ভার্সিটি খুলে দিবে। সো অলমোস্ট 2 মাস হতে পারে এরকম, মিডের পরে হয়তো ফাইনালের ক্লাসটা আমাদের ক্যাম্পাসে হতে পারে, মানে ডিপেন্ডস। আসলে 24 তারিখে ভার্সিটি যদি সরকার থেকে খুলে দিতে বলে, দেন আমাদের তো আমাদের বিল্ডিংটা ছেড়ে দিছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো প্রিপারেশনের ব্যাপার আছে আর কি আসলে অনেক। সো দেখা যাক আসলে কি হয়, বাট অ্যাট লিস্ট উই ক্যান সে দ্যাট যে আমাদের মিড পর্যন্ত ক্লাসটা অনলাইনে হবে, মিড পরীক্ষাটাও হয়তো অনলাইনে হবে। দেন পরেরটা আসলে কি হবে, মানে কি হতে যাবে, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে মে 24 তারিখ আসার পরে। ওকে, সেট ফার্স্ট আপনারা যেটা করবেন, সবাই আপনাদের স্টুডেন্ট আইডি গুলা চ্যাটে লিখে ফেলেন। আচ্ছা, তা আপনারা যারা প্রেজেন্ট আছেন, আপনারা স্টুডেন্ট আইডিগুলো লিখতে থাকেন চ্যাটে। তো আমি একদম ইনিশিয়াল ইন্ট্রোডাক্টরি যে কথাবার্তাগুলো সেগুলো একটু বলি। তো আমাদের যে কোর্সটা, ইনফরমেশন সিস্টেম ডিজাইন অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তো কোর্সে যাওয়ার আগে আমি থ্রু আউট দ্য সেমিস্টার কীভাবে কোর্সটা কন্ডাক্টেড হবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। ফার্স্টে আসি অ্যাটেন্ডেন্স নিয়ে, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন ক্লাসে আমি কন্টেন্ট তো দিব, লাইভ ক্লাসের লিঙ্কও দেয়া থাকবে। লাইভ ক্লাসে ঢুকেই রোল নাম্বার লিখে ফেলবেন না, আগে দেখবেন যে রেকর্ডটা অন করা আছে কিনা। কারণ বেসিক্যালি আমি যখন অ্যাটেন্ডেন্স দিব, এই যেমন আপনাদেরকে এখন বললাম আপনাদের রোল নাম্বারগুলো লিখতে, সো রেকর্ড অন থাকলে একটা ট্রান্সক্রিপ্ট জেনারেট হয়, সেখানে আপনাদের কি কথাবার্তা বলতেছি সব কিছুই ওখানে রেকর্ডেড থাকে আর কি। সো রেকর্ড অন না থাকলে কিন্তু সেই ট্রান্সক্রিপ্টটা জেনারেট হয় না। সো রেকর্ড অন না থাকলে যদি আপনি রোল লেখেন, সেক্ষেত্রে হয়তো আপনার রোলটা মিস হয়ে যেতে পারে। সো ক্লাসে ঢুকার পরে ফার্স্টে দেখবেন যে রেকর্ড অন করা আছে কিনা। আর প্রত্যেকদিন আমি রোল নাম্বার লেখার জন্য ইনস্ট্রাকশন দিব, সো আমি যখন ইনস্ট্রাকশন দিব তখন রোলটা লিখবেন। আর কারো যদি ক্লাসে ঢুকতে একটু দেরি হয়ে যায়, ঢুকে যদি দেখেন যে রেকর্ড অন করা আছে, আপনি রোল নাম্বারটা লিখে দিন, বাট অ্যাট ফার্স্ট ওয়েট করবেন আমার ইনস্ট্রাকশনের জন্য, ঠিক আছে? রেকর্ড অন না থাকলে কেউ রোল লিখবেন না, সেক্ষেত্রে আপনার রোলটা বা অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে যেতে পারে। এটা গেল হচ্ছে অ্যাটেন্ডেন্স। প্রত্যেক দিন আমরা কিভাবে ক্লাসটা কন্ডাক্ট করবো সেটা সম্পর্কে বলি। সেটা হচ্ছে যে গত 3-4 সেমিস্টার ধরে আমরা কোর্সটা নিচ্ছি, তো মোটামুটি আমার সব, মানে সব কন্টেন্ট তো আসলে বানানো পসিবল হয় না, কারণ এই কোর্সটাতে আসলে অনেক কন্টেন্ট। যে সমস্ত কন্টেন্ট গো থ্রু করা হয় ইউজুয়ালি, সেই সমস্ত কন্টেন্টের উপর আমার ভিডিও, টিউটোরিয়াল, পিডিএফ, এভরিথিং মানে বানানো আছে কমপ্লিট। আরও কিছু টপিক এই সেমিস্টারে আমি বানাবো। তো প্রত্যেকদিন আমরা যেভাবে ক্লাসটা কন্ডাক্ট করবো সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে আমার চ্যানেলের পার্টিকুলার যে টপিকটা, সেটার যে ভিডিওটা আছে সেটার লিঙ্কটা দিব, আপনারা গো থ্রু করবেন। সো ইউটিউব লিঙ্ক দিয়ে আমরা পড়াশোনা শুরু করব। সো 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস, সাপোজ 1 ঘন্টার কন্টেন্ট দিলাম বা 50 মিনিটের কন্টেন্ট দিলাম, সেটা একটু গো থ্রু করবেন। দেন লাস্টের 20 যে মিনিট থাকে, 20 মিনিট আধা ঘন্টা, সেখানে এসে আমরা লাইভে ডিসকাস করবো যে আজকে যেটা
আমরা গো থ্রু করলাম, সেটা সম্পর্কে কে কি বুঝতে পারছি কে কি বুঝতে পারি নাই সেটা নিয়ে। আচ্ছা, সো ইটস কাইন্ড অফ আ হাইব্রিড অ্যাপ্রোচ, মানে লাইভ ক্লাসও থাকবে আবার ইউটিউব ভিডিও লিঙ্কটাও থাকবে। সো এটার কারণটা কি, ফুল ক্লাসটা আমি লাইভে কেন নিচ্ছি না? তো এটার জন্য আসলে বেশ কয়েকটা রিজন আছে। প্রথম রিজন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে লকডাউনের শুরুতে আমি ফার্স্টে লাইভ ক্লাস নিতাম। লাইভ ক্লাস নেওয়ার সময় যে প্রবলেমটা হতো সেটা হচ্ছে যে আমাদের নেটের যে অবস্থা, লাইভ ক্লাস নিচ্ছি নিচ্ছি পড়া বলতেছি, হঠাৎ করে মানে আমি যে কখন নেটের ঝামেলার কারণে অফলাইন হয়ে গেছি আমি নিজেও জানি না, আমি কথা বলে গেছি কেউ কিছু শুনেই নেই, তো সেটাকে আবার রিপিট করতে হয়। আর মোটামুটি সবার বাসায় মাঝে মাঝে নেটের কানেকশন এই ডিসকানেক্ট হয়ে যায়, সো এইটা লাইভ ক্লাসে একটা ঝামেলা। সেকেন্ড হচ্ছে আশেপাশে এত বেশি নয়েজ থাকে, মানে আমাদের সবার আশেপাশেই খুব বেশি নয়েজ, বিশেষ করে আমার বাসার আশেপাশে প্রচুর নয়েজ থাকে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, নিচে হকার যায়, কুকুর তো আছেই, তারপর আকাশ দিয়ে আবার হেলিকপ্টার যায়, মানে সো মাচ নয়েজ। আরেকটা রিজন হচ্ছে লাইভ ক্লাস নিতেছি মাঝখানে অনেকে কোয়েশ্চেন করে, তো সে দেখা যায় সেই কোয়েশ্চেন অ্যান্সার দিতে 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 আমি যেই কন্টেন্টটা পড়াচ্ছিলাম সেটার একটা গ্যাপ চলে আসে, আবার একটু রিক্যাপ করে শুরু করতে হয়। তো আমার যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমি লাইভ ক্লাসে এসে যে বক বকগুলো করতাম সেটাই রেকর্ড করছি, রেকর্ড করে ইউটিউবে আপলোড করা আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ। তো আমি আপনাদেরকে টপিকের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিওটা গো থ্রু করবেন, সেখানে কোনো ধরনের কোনো ইন্টারাপশন আসবে না, কোনো নয়েজ আসবে না, যদি আপনার ইন্টারনেট কানেকশনটা ভালো থাকে। সো সাপোজ 40 মিনিটের কন্টেন্ট দিলাম, আপনারা 40 মিনিটের কন্টেন্টটা দেখলেন, একটা কন্টেন্ট যদি না বুঝেন আরেকবার দেখতে পারবেন, দেখার পরে এসে লাস্টের যে 20 মিনিট 25 মিনিট থাকে সেখানে আমরা ডিসকাস করলাম যে হ্যাঁ আমি এই জায়গাটা বুঝি নাই, বুঝায় দেন আমাকে, বা এই জায়গাটা এরকম কেন, এই জায়গাটা অন্যরকম হতে পারতো, বা সামথিং লাইক দ্যাট। সো টোটাল প্রত্যেকটা দিনের ক্লাসের অ্যাপ্রোচটা আমাদের হচ্ছে এরকম থাকবে। আমি কারেন্ট গেছে না, ফ্যান বন্ধ হলো যে, ও আচ্ছা আচ্ছা ওকে। তো ফার্স্টে আমি ইউটিউবে লিঙ্ক দিয়ে দিব, টপিকগুলো আপনারা গো থ্রু করবেন, দেন আমরা লাস্টে এসে লাইভ ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? সো এটা নিয়ে কি কারো কোনো ধরনের কোনো দ্বিমত আছে বা পছন্দ হচ্ছে না বা সামথিং, ফ্র্যাঙ্কলি বলতে পারেন, সমস্যা নেই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, স্যার। আচ্ছা, মানে আমাদের ফুল ক্লাসটা লাইভ হবে না, আমার অলরেডি প্রি রেকর্ডেড লেকচার আছে, সেটা আমি আপনাদেরকে লিঙ্ক দেবো, আপনারা সুন্দর মতো গো থ্রু করবেন একটু ধৈর্য নিয়ে, দেন সেটার উপর আমরা লাইভ ক্লাসে ডিসকাস করব। ডাজ ইট সাউন্ড গুড অর নট? মানে আপনারা তো প্রিভিয়াস সেমিস্টারে অনেকগুলো কোর্স করে আসছেন, সো হয়তো অনেকে এরকম করে ক্লাস নিচ্ছে, হয়তো ফুল প্রি রেকর্ডেড যে ক্লাস নিচ্ছে লাইভে আসেই নাই, আবার অনেকে ফুল লাইভ ক্লাস নিচ্ছে হয়তো। সো আমার অ্যাপ্রোচটা কি, মানে কারো দ্বিমত থাকলে বলতে পারেন, ফ্র্যাঙ্কলি বলতে পারেন। কথা বলতে হবে, চুপচাপ থাকলে হবে না। বলেন বলেন, এই কথা কোনো সমস্যা নাই। না স্যার, যেহেতু কেউ কথা বলতেছে না তাহলে সবাই সহমত। সহমত মানে চুপচাপ থাকাই সম্মতি নাকি? এরকম হলে হবে না, হ্যাঁ হলে হ্যাঁ বলতে হবে, না হইলে না, বাইনারি 0 আর 1, ঠিক আছে? আবার আজকে ফিডব্যাক নিতে যাচ্ছি, আমরা একটা সপ্তাহ ক্লাস করি, তারপরে হয়তো ফিডব্যাকটা আরো ভালো করে আসবে, রাইট? যে স্যার হ্যাঁ এটা ভালো লাগতেছে বা সামথিং লাইক দ্যাট এরকম। আচ্ছা, তো আমি আপনাদের সাথে গতকালকে অনেক কিছু শেয়ার করছি, সেটা হচ্ছে যে কোর্স আউটলাইনটা সবাই পাইছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, পিডিএফ, স্লাইড, ইবুক, মানে বইয়ের পিডিএফ, এভরিথিং এর একটা গুগল ড্রাইভ লিংক শেয়ার করা আছে, এটা সবাই পাইছেন? এটা সবাই ঢুকতে পারেন, একটু সবাই ঢুকে দেখেন যে ঢুকে কিনা, ঠিক আছে? আচ্ছা, আর আমার চ্যানেলে একটা লিংক দেওয়া আছে, এখানে হচ্ছে আমি যাবতীয় যা যা আপলোড করব সবকিছু আপনাদের নোটিফিকেশন যদি আপনারা পেতে চান, এভরিথিং মানে আপডেটেড যদি থাকতে চান সাবস্ক্রাইব করে রাখেন, করাটা ম্যান্ডেটরি বলবো না, বাট যা যা আপলোড দিচ্ছি সেটা আপনারা যদি আপডেটেড থাকতে চান যে নতুন কি আস দিলাম না দিলাম বা সামথিং, সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, সো এই তিনটা জিনিস, আমাদের কোর্স কন্টেন্ট, গুগল ড্রাইভ লিংক, আর আমার চ্যানেলের মানে আমাদের যে প্লেলিস্টটা আমরা ফলো করব থ্রু আউট দ্য কোর্স, সেটা লিংক এভরিথিং দেওয়া আছে, কেউ যদি এখনো দেখে না থাকেন কাইন্ডলি গো থ্রু দ্যাট। ওকে, এবার আসি আমাদের যে কোর্সটা, ইনফরমেশন সিস্টেম ডিজাইন আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।
আচ্ছা, ফার্স্টে কিছু কথা বলে নিই, ভয় দেখাচ্ছি না বা ব্যাড ভাইব দিচ্ছি না, বাট এক্সপেক্ট করবো যে আপনারা জিনিসগুলো মেনটেন করবেন। সেটা হচ্ছে যে আমাদের কোর্সটা কিন্তু অনেক বড়, অ্যান্ড এই কোর্সে আসার আগে আপনারা হোপফুলি রিভিউ নিয়ে আসছেন যে কোর্স কেমন, স্যার কেমন পড়ায়, বাজে পড়ায় না ফালতু পড়ায় না ভালো পড়ায়, কিরকম পড়ায় সেটা হয়তো থ্রু আউট দ্য কোর্স বুঝতে পারবেন, সেদিকে না গেলাম, বাট কোর্স সম্পর্কে হয়তো আপনারা রিভিউ নিয়ে আসছেন। কোর্সটা ব্যাপক বড় এবং বেসিক্যালি আমাদের যে কোর্সটা এটা আসলে দুইটা আলাদা আলাদা কোর্স, সফট ইনফরমেশন সিস্টেম ডিজাইন এটা একটা আলাদা কোর্স, কোনো কোনো ভার্সিটিতে এটাকে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন বলা হয় স্যাড, আমাদের এখানে হচ্ছে ইনফরমেশন সিস্টেম ডিজাইন ISD। আরেকটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটাও হচ্ছে আলাদা একটা কোর্স। সো কিছু কিছু ইউনিভার্সিটিতে, কিছু কিছু না, ম্যাক্সিমাম 80% ইউনিভার্সিটিতে দুইটা আলাদা আলাদা কোর্স হিসেবে এটা পড়ানো হয়। যে সমস্ত ইউনিভার্সিটি বাই সেমিস্টার, মানে বছরে দুইটা করে সেমিস্টার, সেই সমস্ত ইউনিভার্সিটিতে এগুলাকে একসাথে একটা কোর্সে পড়ানো হয়। যেমন আমি আহসানউল্লাহ স্টুডেন্ট ছিলাম, আহসানউল্লাহ এটা আমাদের একটা কোর্সে ছিল, 6 মাসের সেমিস্টার, সেখানে 6 মাস ধরে আমরা এই একটা কোর্স করছি। তো সাউথ ইস্ট ইউনিভার্সিটিতেও এটা আবার একটা কোর্স, মানে দুইটা কোর্সের কন্টেন্ট একটা কোর্সে কম্প্রেস করে আনা হয়েছে। সো বুঝতেই পারতেছেন এটা SSC ইন্টারমিডিয়েটের কোনো কোর্স না, ভার্সিটি লেভেলের কোর্স, প্রচুর টপিক, মানে পড়ানোর টপিকের অভাব নেই। আবার সেখানে যদি দুইটা কোর্সের কন্টেন্ট একটা কোর্সে এনে কম্প্রেস করা হয়, সো বুঝতেই পারতেছেন অনেক মানে টাইট একটা স্কেজুল থাকবে বা অবস্থা থাকবে। সো এনিওয়ে, তো যেই সমস্ত টপিক হয়তোবা আপনাদের জব লাইফে কাজে দিবে, মানে কোন টপিকটা আসলে জবে এসে কাজে দিবে এটা তো আসলে ভার্সিটিতে থেকে মানে 100% বোঝা যায় না। সো যতটুকু সম্ভব আমরা যেই সমস্ত জিনিস আমাদের কাজে লাগবে সেই সমস্ত জিনিসই গো থ্রু করার চেষ্টা করব। তো যেহেতু দুইটা কোর্সের কন্টেন্ট একটা কোর্সে কমপ্লিট অবস্থায় আসতেছে, সো বুঝতেই পারতেছেন ওভারঅল কন্টেন্টের পরিমাণটা হিউজ। তো সপ্তাহে যেহেতু আমাদের দুইটা ক্লাস, দেখা যাবে কোনো সপ্তাহ পুরো আমরা ISD পড়বো, কোনো সপ্তাহ হয়তো পুরো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বো, আবার কোনো সপ্তাহে আমরা মিক্স করে পড়বো, যে একদিন ISD পড়লাম একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়লাম। বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট, কোন কন্টেন্ট গো থ্রু করতেছি, কোন টপিক গো থ্রু করতেছি তার উপরে ডিপেন্ড করতেছে। সো আর আমার ভিডিওগুলা একটু লেংদি, মানে একটা জিনিস বুঝাতে গেলে হয়তো একই লাইন বারবার বুঝাচ্ছি বা সামথিং, মানে সবার কথা চিন্তা করে ভিডিওগুলা বানানো, সো ভিডিওগুলা হয়তো বা একটু লেংদি লাগতে পারে। তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে কন্টেন্টের পরিমাণ যেহেতু হিউজ আর একটা টপিক আসলে রিপিট করার মানে অবকাশটা কম, এবং আমি চাইও না যে সাপোজ আজকে যে কন্টেন্টটা আমি পড়ালাম সেটা মানে আমি চাচ্ছি না আবার নেক্সট ক্লাসে এসে সেটা কন্টিনিউ করতে। সো আমার সাজেশন হবে যে ডেইলি আমি যে কন্টেন্টগুলো দিচ্ছি, কন্টেন্টের পরিমাণ হিউজ হোক বা লেস হোক বা মিডিয়াম হোক যাই হোক, কাইন্ডলি একটু ধৈর্য ধরে ভিডিওগুলো গো থ্রু করবেন, মানে দিনের টপিকটা দিনে শেষ করে দিবেন, যাতে পরবর্তী দিনে এসে আপনি হয়তো আগের দিনের সমস্যা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, দ্যাট উইল বি ডিফারেন্ট থিং, বাট ওই টপিকটা আবার গো থ্রু করা, এটা করলে আসলে আমাদের টোটাল স্কেজুল একটা হ্যাম্পার পড়বে, পরবর্তী টপিকগুলো পিছিয়ে যাবে। সো দিনের টপিকগুলো দিনে শেষ করবেন। আমাদের যে কোর্সটা ইনফরমেশন সিস্টেম ডিজাইন অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বেসিক্যালি কোর্সের নামটা দেখেই বোঝা যাচ্ছে যে কি কি জিনিসপত্র থাকতে পারে আমাদের ওভারঅল কোর্সে। সো ফার্স্টের যে টার্মটা ইনফরমেশন সিস্টেম ডিজাইন, সো ডিজাইন করব আমরা, কি ডিজাইন করব, ইনফরমেশন সিস্টেম। নাও হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন সিস্টেমটা কি, এটা একটা সিস্টেম যেখানে আমি এফিসিয়েন্টলি ডাটাকে ইনপুট দিব, ডাটাটা স্টোরড হবে, ডাটাটা প্রসেসিং হবে, এবং সেই ডেটা থেকে আমি ভ্যালুয়েবল ইনফরমেশন আউটপুট আকারে পাব। ডাটা হচ্ছে র ডাটা, যেখানে আর আনঅর্গানাইজড অবস্থায় ইনফরমেশন থাকে, সেখান থেকে আমি এফিসিয়েন্টলি ইনফরমেশন বের করব, যে ইনফরমেশনটা আমাকে আমি সিস্টেম দিয়ে যে কাজটা করতে চাচ্ছি সে কাজটা করতে আমাকে হেল্প করবে, খুব এফিসিয়েন্টলি আমি কাজটা করতে পারবো। ইনফরমেশন সিস্টেম সম্পর্কে সবাই মোটামুটি আমরা জানি বা না জানি আমরা প্রতিদিনই ইউজ করতেছি, খুবই সিম্পল এবং খুবই সিগনিফিকেন্ট একটা এক্সাম্পল হতে পারে আমাদের সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে, যে ওয়েবসাইটটা যেখান দিয়ে আপনারা এনরোল করেন, আমরা অ্যাডভাইজিং করি, আপনাদের পরীক্ষার মার্ক ইনপুট দিই আমরা, এনিথিং। তো এটা একটা কি বলবো সিম্পলও বলা যায় এবং মানে আমরা প্রতিদিন ইউজ করতেছি এমন একটা ইনফরমেশন সিস্টেম। সো অর্গানাইজেশন ভেদে এক একটা অর্গানাইজেশনে এক এক রকম কাজ থাকে, এক একটা কোম্পানির এক এক রকম কাজ থাকে। সো যাবতীয় যত কাজই থাকুক না কেন, এখন সবকিছুই কম্পিউটারাইজড ভাবে করা হয়, ওই আগেকার দিনের মতো ম্যানুয়ালি এখন হয়তো ডাটা খুব কমই এন্ট্রি দেওয়া হয়, সবকিছুই হচ্ছে
মানে খাতা কলমের যুগ আস্তে আস্তে চলেই গেছে বলা যায়। সবকিছু আমরা কম্পিউটারে স্টোর করে রাখি, সো কম্পিউটারে ইনফরমেশনকে স্টোর করে রেখে সেখান থেকে ভ্যালুয়েবল ইনসাইট গুলো বের করে আনা, এটার জন্য আমার কি লাগবে, একটা এফিসিয়েন্ট সিস্টেম লাগবে যে সিস্টেমটা আমাকে কাজটা করে দেবে। সো সেই সিস্টেমটাই হচ্ছে ইনফরমেশন সিস্টেম। এখন ইনফরমেশন সিস্টেমটা ইটস নট লাইক সামথিং হার্ডওয়্যার, ইট উইল বি আ সফটওয়্যার। সো এই ইনফরমেশন সিস্টেমটা ডিজাইন করার জন্য যাবতীয় যে টপিকগুলো বা যাবতীয় যে কনসেপ্ট সেটা আমরা ইনফরমেশন সিস্টেম ডিজাইনে পড়বো। টোটাল জিনিসটাকে কনসেপচুয়ালি ভিজুয়ালাইজ করে দেন এটাকে ডিজাইন করে একটা কাঠামো দেওয়া, ইঞ্জিনিয়ারিং ইউজ করে, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ ইউজ করে, সেটা রিলেটেড যাবতীয় জিনিস দেখবো হচ্ছে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে বোঝানো হচ্ছে যে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করবো ইউজিং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, কিভাবে আমি খুব এফিসিয়েন্টলি সফটওয়্যারটাকে ডেভেলপ করতে পারি। সো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড যাবতীয় যে জিনিসগুলো থাকে সেগুলোর মোস্ট অফ দ্য থিং আমরা দেখবো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো এই হচ্ছে আমাদের দুইটা আলাদা আলাদা যে টার্ম, তাদের একদম বেসিক কনসেপ্ট, হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, আমি দুইটা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করছি, আমি জানি না আপনারা গো থ্রু করেছেন কিনা। একটা কন্টেন্ট ছিল ইনফরমেশন সিস্টেম ডিজাইন, ইনফরমেশন সিস্টেমের বেসিক কম্পোনেন্টগুলো কী কী থাকে, পাঁচটা বেসিক কম্পোনেন্ট আছে, মানে একটা ইনফরমেশন সিস্টেম কাদেরকে নিয়ে গঠিত হয়। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা কন্টেন্ট ছিল যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড বেসিক যে কনসেপ্টগুলো, একদম ডিফল্ট যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কী, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পার্থক্য কী, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সের মধ্যে পার্থক্য কী, তো এই টাইপের জিনিসগুলো ছিল। আপনারা কি ভিডিওটা গো থ্রু করছেন, তো আজকে আমরা একটা ছোট্ট ওভারভিউ নিতে পারি, সেটা হচ্ছে যে ভিডিওগুলো দেখে কি মানে পড়া কি বোঝা গেছে, মানে একটা আইডিয়া কি পাওয়া গেছে যে আমরা বাকি কোর্সটা কিভাবে কন্ডাক্ট করব বা সামথিং। মানে ভিডিওগুলো কি সুন্দর মতো কথাবার্তা বোঝা গেছে ভিডিওতে? জি স্যার বাকিরা কি দেখছি? আজকে ফার্স্ট ক্লাস, মানে ফাঁকি দেওয়ার ক্লাস আর কি, ফার্স্ট ক্লাস আমরা কেউ পড়াশোনা করি। আচ্ছা, তো মোটামুটি কি মানে ভাইবটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। স্যার পজিটিভ মনে হচ্ছে আপাতত, মানে ভদ্রতা খাতিরে পজিটিভ বলতে হবে এরকম না, আপনি টাকা পয়সা দিয়ে পড়তেছেন, ইটস আ সার্ভিস, সার্ভিস পছন্দ না হলে ডিরেক্ট বলতে পারেন, অ্যাট লিস্ট আমাকে বলতে পারেন, আমার এগুলো নিয়ে কোনো বদর নেই, মানে ঠিকঠাক হবে তো নাকি? ইনশাল্লাহ স্যার। ওকে, তো আজকে যে দুইটা কন্টেন্ট ছিল একদম বেসিক কন্টেন্ট, মানে একদম ইন্ট্রোডাক্টরি লেভেলের থিওরিটিক্যাল কন্টেন্ট। আমাদের থ্রু আউট দ্য কোর্স থিওরি থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, অনেক কিছুই থাকবে, আর অনেক কন্টেন্ট আসলে, মানে কোর্সের শেষে হয়তো আপনারা পরবর্তী ব্যাচ যারা আসবে তাদেরকে রিভিউ দিবেন, খুবই বাজে কোর্স, অনেক কন্টেন্ট এই সেই। তো আসলে কিছু করার নাই, যেটা ফার্স্টেই বলে নিলাম, দুইটা কোর্সের কন্টেন্ট একটা কোর্সে কম্প্রেস করা হয়েছে, একটা কোর্সে আসলে দুইটা কোর্সের কন্টেন্ট পড়ানো টাফ, যেখানে আবার টাইম হচ্ছে 4 মাস, যার মধ্যে হয়তো 2.5 মাস ক্লাস হয়, বাকি 1.5 মাস তো পরীক্ষাতেই চলে যায়। সো এনিওয়ে, আমরা চেষ্টা করবো যতটুকু কন্টেন্ট গো থ্রু করি, যাই পড়ি না কেন এখান থেকে যতটুকু পারি যাতে শিখে বেরোতে পারি কোর্সটা থেকে। আচ্ছা, তো আজকে যে দুইটা কন্টেন্ট ছিল সেখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোয়েরি আছে? এনিওয়ান? আচ্ছা, তো আজকের কন্টেন্টগুলো একটু যারা গো থ্রু করি নাই বা যারা অর্ধেক গো থ্রু করছি বা সামথিং, একটু গো থ্রু করবেন। ভিডিওগুলো সম্পর্কে বলি, 1 বছর আগে থেকে ভিডিও বানাচ্ছি, তো প্রথম দিকে ভিডিওগুলো একটু নুব লেভেলের হয়েছে, কথাবার্তা অনেক আসতে, কী বলতেছি না বলতেছি হয়তো কোয়ালিটি একটু খারাপ টারাপ থাকতে পারে। পরবর্তী দিকের কন্টেন্টগুলো আবার গুগল মিট দিয়ে বানাইছি, মানে এই যে আমরা এখন যেখানে ক্লাস করতেছি, তো এই নেটের অবস্থা বাজে থাকার কারণে মাঝে মাঝে কয়েকটা জায়গায় কথাবার্তা চলে গেছে বা সামথিং, বাট হ্যাঁ সেটা আমি ওই আপলোড দেওয়ার আগে দেখে নিছিলাম যে অবস্থাটা আসলে কীরকম। তো হোপফুলি মোটামুটি যা যা ভিডিও দেওয়া আছে আমার প্লেলিস্টে মোটামুটি বোঝা যাবে সব কিছু, যে জায়গাটা বুঝবেন না, যে জায়গার কথাবার্তা বোঝা যাবে না, যাই হোক না কেন সেটা আমার সাথে ওই ডিসকাশন যে পার্টটা থাকবে লাস্টের 20-30 মিনিট, সেখানে আমরা ডিসকাস করবো যে ভিডিও এই জায়গাটা বুঝি নাই বা সামথিং, ভিডিও এই জায়গাটা কী বলছেন শুনি নাই, এগুলো একটু মানে আপনারা নোট ডাউন করে রাখবেন ভিডিওগুলো দেখার সময় আমার সাথে এসে ডিসকাস করবেন, ঠিক আছে? আর ক্লাসের অ্যাটেন্ডেন্স আমি ক্লাসের ফার্স্টেই নিয়ে নিব, সো সবাই টাইমটা মেনটেন করবেন। আর হিউজ টপিক, প্রত্যেকটা ক্লাসেই ক্লাসের সময় যেতে 1 ঘন্টা 20 মিনিট অনেক টপিক থাকবে, সো ক্লাসে টাইম মতো জয়েন করবেন, টাইম মতো জয়েন করে ভালো মতো কন্টেন্ট দেখবেন।
কিছু কিছু ক্লাস এরকম থাকতে পারে যে আমি ক্লাসের কন্টেন্ট আগের রাতেই দিয়ে দিব, আপনারা ঠিক ক্লাসের সময়টা যখন থেকে শুরু, মানে 10টা থেকে আপনারা দেখা শুরু করে দিবেন, মানে লাইভ ক্লাসের লিংকের জন্য ওয়েট করবেন না যে স্যার লাইভ ক্লাসের লিংক দিবে তারপর ঢুকবো তারপর দেখবো, এরকম না। কন্টেন্ট যদি আমি আগের দিন দিয়ে দিই, আপনারা আপনাদের প্রতিদিন ক্লাসের যে টাইম সেখানে সেই সময়টা জয়েন করে দেখা শুরু করে দিবেন। লাইভ ক্লাসের কন্টেন্ট আমি যে কোনো মোমেন্টে দিতে পারি, ক্লাসের শুরুতেও দিতে পারি, মাঝেও দিতে পারি, ইভেন শেষেও দিতে পারি, এক একদিন এক এক টাইমে দিব। সো দ্য মেইন থিং ইজ, মেইন মেসেজ ইজ যে লাইভ ক্লাসের লিঙ্কের জন্য কেউ ওয়েট করবেন না। কন্টেন্টের লিঙ্ক প্রতিদিন দেওয়া থাকবে টাইম মতো, সেটা ক্লাসের 10টা থেকে ক্লাস শুরু, 10টা থেকে দেখা শুরু করবেন। দেন আমি যখনই লাইভ ক্লাসের লিঙ্ক দিই না কেন, লিঙ্ক দিলে আপনারা ক্লাসে ঢুকবেন, বাট কন্টেন্ট দেখাটা কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে? আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা যেটা বললাম, যদি রেকর্ড অন থাকে তখনই রোল লিখবেন আর আমার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবেন। আদার দ্যান দ্যাট, যদি রেকর্ড অন না থাকে ভুলেও রোল লিখবেন না, রোল লিখলে কিন্তু সেটা হয়তো বা কাউন্টেড নাও হতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আজকে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। আপনাদের কারো কোনো কথাবার্তা আছে, কারো কোনো কোয়েরি বা সামথিং, এনিথিং? কোয়েন্টে এগুলো নিয়ে যদি একটু বলতেন। কোনটা স্যার, আমরা কয়টা কুইজ দিব বা অ্যাসাইনমেন্টস গুলো কিভাবে থাকবে? আচ্ছা, কুইজের প্ল্যান থাকে চারটা নেওয়ার, চারটা আসলে কোনোবার নেওয়া হয় না, বাট তিনটা নেওয়া হয়, তিনটা আমরা কুইজ নিব, তিনটার মধ্যে বেস্ট টু কাউন্ট করা হবে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা কোর্স আউটলাইনে দেয়া আছে সম্ভবত, তাও আমি একটু বলি। মিডে 30 মার্কস, ফাইনালে 40 মার্কস, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে বলার কিছু নাই। বাকি যে 30 মার্কস থাকে সেখানে অ্যাটেন্ডেন্স আছে 5 মার্কসের। আমি বাকি যে 25 মার্কস থাকে সেটা ডিস্ট্রিবিউশনটা দিয়ে এভাবে কুইজে 20 মার্কস দিই, মানে হিউজ ইনফোসিস রাখি কুইজে, বাকি 5 মার্কের একটা অ্যাসাইনমেন্ট দিই। কুইজ নিব তিনটা, সেখান থেকে বেস্ট টু কাউন্ট করা হবে, বেস্ট টু কাউন্ট করব, দেন হচ্ছে সেটার মার্ক যোগ করে দিয়ে দেওয়া হবে, এই হচ্ছে কথা। আর অ্যাসাইনমেন্ট যেহেতু 5 মার্কস, সো মানে একদম নেগলিজিবল তা না, সো অ্যাসাইনমেন্ট একটা বা দুইটা থাকবে, সেটা বেস্ট ওয়ান কাউন্ট হতে পারে বা এভারেজ কাউন্ট হতে পারে, ডিপেন্ডস, কোনো কোনো সেমিস্টারে একটা একটা অ্যাসাইনমেন্টও দেই হয়তো, ঠিক আছে? আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে তো বলার কিছু নাই, ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, অ্যাটেন্ড থাকলে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, অ্যাটেন্ডেন্স কাউন্ট হলে মার্ক পেয়ে যাবে, ঠিক আছে? এই তো, এই হচ্ছে আমাদের ওভারঅল মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। আর মিডে তো 30 মার্ক, সবাই জানি কিভাবে মিড হয়, ফাইনাল হয়। পরীক্ষাটা কিভাবে নিব না নিব, এটা আমরা পরীক্ষার আগেই ডিসকাস করব, এত আগে ডিসকাস করার কিছু নাই, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস বা প্রথম দিকে আমরা পড়াশোনাই করি। দেন মিডের সময় আসলে মিড পরীক্ষার আগে দিয়ে আমরা ডিসকাস করব যে কিভাবে আমরা মিড দিব, কিভাবে ফাইনাল দিব, ঠিক আছে? মারুফা, ক্লিয়ার আমার অ্যান্সার, বোঝা গেছে কি? জি স্যার। তো ঠিক আছে, তাহলে হোপফুলি আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়েছেন যে কিভাবে আমরা থ্রু আউট দ্য সেমিস্টার কোর্সটাকে কন্ডাক্ট করব। সো একটু অ্যাটেন্টিভ থাকবেন, ক্লাসের যে টপিকগুলো পড়াচ্ছি দিনের টপিকগুলো দিনেই শেষ করে রাখবেন, না হলে কিন্তু আলটিমেটলি মানে কোয়ান্টিটি বাড়তে থাকবে, সো সেটা করলে আপনাদের জন্যই সমস্যা হবে, পরে আবার আমাকে গালিগালাজ করবেন, যেটা আসলে লাভ হবে না পরে। সো দিনের টপিকগুলো দিনে শেষ করবেন, আর ওই আমার প্লেলিস্টটা ঘুরে আসতে পারেন, ঘুরে আসলে দেখবেন যে আসলে কত কন্টেন্ট আছে, কি পরিমাণ কন্টেন্ট আছে, সো বুঝতে পারতেছেন, তখনই বুঝতে পারবেন যে কিরকম কি পড়াশোনা আমরা করব থ্রু আউট দ্য কোর্স। আচ্ছা, একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে এই কোর্সের ল্যাবে কি কি টপিক ফেস করব। আচ্ছা, ল্যাবটা এবার আমি নিচ্ছি না, ল্যাবটা নিচ্ছেন হচ্ছে ঈশ্বর জাহান ম্যাডাম। আমি যেভাবে ল্যাবটা নিতাম সেটা হচ্ছে আমরা থ্রু আউট দ্য কোর্স কিছু ডায়াগ্রাম শিখবো, হয়তো আপনারা অনেকেই। আচ্ছা, একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনারা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সটা কি সবাই করে আসছেন? কার কার বাকি আছে কোর্সটা স্যার? কারোই করা হয়নি, করা হয়নি এখনো, আমাদের বাকি আছে। আচ্ছা, আমি যেটা পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে এই কোর্সটা করার আগে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সটা করে আসা উচিত, কারণ হচ্ছে যে ইনফরমেশন নিয়ে যেহেতু কাজ, আর ইনফরমেশন যদি আমরা ডেটা থেকেই পাই, সেই ডাটাকে কিভাবে ম্যানেজ করবো সেটা আগে থেকে আসলে জেনে রাখাটা বেটার। সেই কোর্সটা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সটা আমাদের এই কোর্সের একটা প্রি রিকুইজিট কোর্স হওয়া উচিত ছিল, বা একই সেমিস্টারে অফার হয় এরকম কোর্স হওয়া উচিত ছিল, যে দুইটা প্যারালালি শিখবো বা সামথিং। ইনফরমেশন সিস্টেম ডিজাইন শিখে দেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে গেলে একটু হয়তো বা ঝামেলা হতে পারে, কারণ ইনফরমেশন সিস্টেম ডিজাইনে হয়তো আপনারা ল্যাবে প্রজেক্ট আপনাদেরকে দেওয়া হবে প্রজেক্ট বানানোর জন্য,
বেসিক্যালি প্রজেক্ট ফুল এক্সপেক্ট করা হয় না এই কোর্সে, বাট প্রজেক্ট রিলেটেড যাবতীয় যে ডায়াগ্রামগুলো থাকে, অনেক ধরনের ডায়াগ্রাম আছে, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম, তারপর হচ্ছে অবজেক্ট ডায়াগ্রাম, আরও অনেক ধরনের ডায়াগ্রাম আছে। আসলে সব ডায়াগ্রাম শেষ করাও পসিবল হয় না এই কোর্সে। সো ওই ডায়াগ্রামগুলোই হচ্ছে আপনারা বেসিক্যালি ল্যাবে শিখবেন, আর এটা রিলেটেড থিওরিটিক্যাল জিনিস আমি থিওরি ক্লাসে দেখাই দিব। সো আমি ল্যাবে যেটা মানে যেভাবে নিতাম সেটা হচ্ছে যে গ্রুপ করে দিতাম, তিনজন চারজনের গ্রুপ থাকতো, প্রত্যেকটা গ্রুপ একটা পার্টিকুলার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতো। সাপোজ ইট ক্যান বি ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, ইট ক্যান বি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইট ক্যান বি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে এটা রিলেটেড প্রজেক্ট বানাতে হবে। সো ওই প্রজেক্ট বানানোর এই পার্টিকুলার একটা টপিক রিলেটেড যাবতীয় যে ডায়াগ্রামগুলো সেগুলাই হচ্ছে ল্যাবে বানাতে হয় আর কি। আর প্রজেক্টের যেহেতু কাজ, সেহেতু এটা একটা ওয়েবসাইট হতে পারে, এটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, সো যেটাই হোক না কেন সেটার একটা ইন্টারফেস থাকবে, কিছু ডাটা দিব, ডাটাটা ডাটাবেসে যে সেভ হবে, ডাটাবেস থেকে কিছু ডাটা নিয়ে এসে রিট্রিভ করে দেখাবো, এই টাইপের জিনিসগুলো হচ্ছে ওই মানে ডেভেলপ করে দেখাতে হয় আর কি। সো আমি আসলে এভাবে ল্যাব কোর্সটা নিতাম। এখন ইশরাত ম্যাডাম কিভাবে নেবেন সেটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই, ম্যাডাম হয়তো ম্যাডামের মতো নেবেন, বাট কিছু জিনিস হয়তো কমন থাকবে, যে ডায়াগ্রামগুলো, এই ডায়াগ্রামগুলো যেই কোর্সটা কন্ডাক্ট করুক না কেন এগুলো কমন। সো ল্যাবে হচ্ছে আপনাদেরকে ডায়াগ্রামগুলো ভালো করে শেখানো হবে, প্রত্যেকটা ডায়াগ্রামে কী কী নোটেশন থাকে, কী কী কম্পোনেন্ট থাকে, সেটা শিখে আপনারা আপনাদের প্রজেক্টের পার্সপেক্টিভে সেই ডায়াগ্রামগুলো বানাবেন। ল্যাবে সাধারণত এই জিনিসটাই করা হয়, ঠিক আছে। এবার আমি ল্যাব নিচ্ছি না, এবার আমি তিনটা সেকশনে থিওরি নিচ্ছি। ল্যাব এবার আমাকে দেওয়া হয় নাই, সামনে হয়তো দেওয়া হতেও পারে, কিছু এখনো কোর্স অ্যাসাইন করা বাকি আছে। এনিওয়ে সেটা দেখা যাক কি হয়। বুঝা গেছে ল্যাবে আপনারা কি কি করতে পারেন? স্যার এবার মেবি আমাদের ল্যাব দেয় নাই না, ল্যাব আছে তো, ল্যাবে একটা সেকশন আছে তো, একটা না দুইটা সেকশন স্যার আমাদেরকে অফার করা হয় নাই, ওটা মেবি সিনিয়রদের সেকশন। আচ্ছা আচ্ছা, হতে পারে, এবার অনেকগুলো ল্যাবই আসলে অফার করা হয় নাই, কারণ অনলাইনে ল্যাবটা আসলে একটু টাফ হয়ে যায়, ইভ্যালুয়েশনটা একটু মানে একদম অ্যাকুরেট ইভ্যালুয়েশনটা করা একটু টাফ আর কি, এই জন্য হয়তো বা ল্যাবগুলো অফার করা হয় না। আচ্ছা, তারপর আর কার কার কি কোয়েরি আছে? স্যার প্লেলিস্টের সবগুলো রেকর্ডিং মানে সবগুলো ভিডিওই কি স্যার আমাদের কভার করা হবে? হোপফুলি, অনেক কন্টেন্ট এখনো মিসিং আছে, সেটা হয়তো লাইভ ক্লাস নিব বা সেগুলোরও হয়তো কন্টেন্ট রেডি করব, সেটাই বলতেছি আর কি, যে ক্লাসের টপিকটা ক্লাসে শেষ করে ফেলবেন, আর এক্সট্রা কিছু ক্লাস হয়তো আমাদের লাগবে, কারণ আসলে আমার কিছু করার নাই, কোর্সটা হয়তো বা একটু বোরিং লাগবে প্রথম দিকে, কোর্সটা এরকমই, আর এত কন্টেন্ট আসলে মানে কোনটা ছেড়ে কোনটা পড়ানো উচিত বা পড়াবো মানে মানে হজবড়লো লেগে যায় আর কি। সো বুঝতেই পারতেছেন মানে থ্রু আউট দ্য সেমিস্টার আসলে এই কোর্সটা নিয়ে আপনারা মানে বেশ ভালোই বিজি থাকতে হবে, ঠিক আছে। আর যারা মানে যাদের পড়ার স্টাইলটা যেরকম, আপনারা হয়তো টোটাল এক উইকের পড়া আপনারা এক হাতে বসে হয়তো শেষ করতে পারেন, এটা যার কাছে যেরকম আর কি, বাট মানে যেটা দিনে পড়াচ্ছি বা একটা পার্টিকুলার উইকে যা পড়াচ্ছি সেটা উইকে যদি আপনারা শেষ করে ফেলেন আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে। এই তো, আর আবারও বলি একটা কথা, ক্লাসে সবাই টাইমলি থাকবেন, এটা রিকোয়েস্ট থাকলো, আর লাইভ ক্লাসের লিংকের জন্য কেউ বসে থাকবেন না, ওয়েট করবেন না, টপিকের লিংক আগের দিনই দিয়ে দেওয়া হবে বা ক্লাস শুরুর 5 মিনিট আগে দিয়ে দেওয়া হবে, বা যখনই দেই না কেন ক্লাস 10টা থেকে 10টার আগে আপনাদের কন্টেন্টের লিংক আপনারা পেয়ে যাবেন, কন্টেন্ট দেখা শুরু করে দিবেন 10টা থেকে, দেন আমি লাইভ ক্লাসের লিংক যখনই দিই না কেন ওইটার জন্য বসে থাকবেন না, আর প্রতিদিন টাইম মতো ক্লাসে ঢুকবেন, ক্লাস করবেন, আর অ্যাটেন্ডেন্সের ব্যাপার যেটা বললাম, রেকর্ড অন থাকলে রোল লিখবেন, আর আমার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবেন, আমি ইনস্ট্রাকশন দিলেই রোল লিখবেন, ঠিক আছে। এই তো, তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট উইকে আমরা আমাদের ক্লাস, আজকে কি মঙ্গলবার, তাহলে রবি মঙ্গল আমাদের ক্লাস হচ্ছে 3, 4, 5.1 এই সেকশনটা ক্লাস হচ্ছে 10টা থেকে, সো সবাই হচ্ছে টাইম মতো প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে। মেসেজটা কি ক্লিয়ার, মেসেজগুলো? জি স্যার, জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট উইকে আবার দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।